আর আমার মেয়ে তো রোজা রাখতেছে, এখন পর্যন্ত 11টা রোজা রাখছে, বলছে সামনে রোজা রাখবে। ওরে যেটা চয়েস করছে ওটা যতই দামে হোক ওটা আমি দিতে বাধ্য। দেখতে পাচ্ছি একজন বাবু পোশাক দেখছে। বাবু তোমার নাম কি? আমার নাম সুবাই ইসলাম অবনি। সুবাই ইসলাম অবনি, তুমি কোন এলাকা থেকে এসেছো? মহিলা কলেজ থেকে। মহিলা কলেজ এলাকা থেকে। জামা দেখেছো? জি, অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? কি নাম এটা? এটা হচ্ছে পার্টি গাউন। পার্টি গাউন, ইন্ডিয়ান প্রোডাক্ট। তুমি কার সাথে এসেছো? আমি আমার আব্বু আম্মুর সাথে এসেছি। আছে তো এখানে? জি। কি নাম আপনার, একটু ক্যামেরার সামনে আসেন। আমার নাম সৌরভ ইসলাম পরশ। বাবু জামা দেখেছে, পছন্দ হয়েছে? জি জি, বাবুর পছন্দই আমার পছন্দ। আচ্ছা, এই জামাটার দাম কত? 3000 নিচ্ছি। 3000 টাকা? 3000 টাকা। ওরা প্রথমে বলছিল 4000 টাকা, তো 1000 টাকা ডিসকাউন্টে উনি আমার মেয়ের জন্য খুশি 1000 টাকা ডিসকাউন্টে দিছে, কমাইয়া দিছে। জি। আর আমার মেয়ে তো রোজা রাখতেছে, এখন পর্যন্ত 11টা রোজা রাখছে, বলছে সামনে রোজা রাখবে। তো মানে আমার মেয়ের খুশির চেয়ে দামটা আসলে এত বেশি কিছু। এটা কি রোজা রাখার খুশিতে? রোজা রাখার খুশিতে আমার মেয়েকে আমি এটা দিলাম। রোজা রাখার খুশিতে মেয়েকে? জি 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 জি। মানে দাম কোনো ফ্যাক্ট না? দাম কোনো ফ্যাক্ট না, আমার মেয়ের খুশিটাই আসল ফ্যাক্ট। আচ্ছা, রোজার যদি বাইরে বাদ দিয়ে, যে রোজার হিসেবটা বাদ, হ্যাঁ রোজা ছাড়া যদি বলেন? না, রোজা ছাড়াও, যে মানে রোজা ছাড়াও আমার মনে হয় না যে ও বড় হওয়া পর্যন্ত ও যেটাই চয়েস করছে 500-1000 একটু কম ডিফারেন্সে আমি ওরে যেটা চয়েস করছে ওইটা যতই দামে হোক ওটা আমি দিতে বাধ্য হয়েছি। তুমি কি খুশি হয়েছো? জি, আমি অনেক খুশি হয়েছি। অনেক খুশি হয়েছো? ক্যামেরার দিকে দেখো। তুমি কি আগে এই জামাটা দেখে গিয়েছিলে? জি জি, আসার আগে এটা দেখে গিয়েছিলাম, তো আমার পছন্দ হয়েছে, তাই আমি নিতে আসছি। আবার নিতে আসছো? জি। তুমি কি আব্বু আম্মুর প্রতি খুশি? জি। তাদেরকে একটা থ্যাঙ্কস দেওয়া যায় না? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, মেয়ে রোজা রেখেছে, বাবা খুশি হয়ে তার পছন্দের জামাটা কিনে দিয়েছেন। মেয়েও তার এই পছন্দের পোশাক পেয়ে সে অনেক খুশি হয়েছে। আসলে আমরা যে কথা বলছিলাম বা শুরু থেকে বলে আসছি, ঈদ ঘিরে আসলে বাচ্চাদের খুশিটাই পরিবারের সদস্যদের কাছে প্রাধান্য পায়। আমরা সেই প্রথম থেকে দেখে আসছি, এই রোজার শুরু থেকেই পরিবারের ছোট্ট যে সদস্য আছেন সেই ছোট্ট সদস্যটির জামাটিকেই কিন্তু পরিবারের সদস্যরা, বড়রা যারা আছেন তারা আগে ক্রয় করার চেষ্টা করেন। এবারও কিন্তু সেই ব্যতিক্রম নয়, সেই তিনি বাবুকে নিয়ে এসেছেন, বাচ্চাকে তার যেটা পছন্দ হয়েছে তিনি কিন্তু সেটাই কিনে দিয়েছেন। আসলে ঈদের যে আনন্দ, এর চেয়ে বেশি আনন্দ আসলে আর হয় না বলেই তারা বলছেন। আমরাও দেখে আসছি প্রত্যেকটা দোকানে, এই দোকানে ওই শেয়ার ব্যতিক্রম আমরা দেখছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।